নমস্কার, বাংলার আরেক বাঘ যাকে ধরা যায় না, শাহজাহান। চলুন একটা গান শুরু করে দেখ। সঙ্গে আছে জঙ্গি রানী, ভয় তো করি না। সঙ্গে আছে জঙ্গি রানী, ভয় তো করি না। জঙ্গি হলো কি এসে যায়, জঙ্গি হলো কি এসে যায়, ধরতে পারবি না। সঙ্গে আছে জঙ্গি রানী, ভয় তো করি না। জঙ্গি হলো কি এসে যায়, ধরতে পারবি না। বসে বসে খুঁজছি কারে, বসে বসে খুঁজছি কারে, শাহজাহান অন্তরালে। বসে বসে খুঁজছি কারে, শাহজাহান অন্তরালে। ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না। প্রশাসনও ধরবো ধরবো করছে কিন্তু ধরতে পারছে না। প্রশাসনও ধরবো ধরবো করছে কিন্তু ধরতে পারছি না। ধরবো বলে গেলাম হেথায় সন্দেশ খালির গ্রামে, ধরবো বলে গেলাম হেথায় সন্দেশ খালির গ্রামে। ফুটলো মাথা ভাঙলো যে কাজ, ফুটলো মাথা ভাঙলো যে কাজ, বেঁচে এলাম প্রাণে, ও ভাই বেঁচে এলাম প্রাণে। জানি না কি গেড়া কল, দেখে এলাম তাজমহল, জানি না কি গেড়া কল, দেখে এলাম তাজমহল। নাগাল পেয়েও পাচ্ছি না, নাগাল পেয়েও পাচ্ছি না। ধরবো ধরবো করছে কিন্তু ধরতে পারছে না। ধরবো ধরবো করছে কিন্তু ধরতে পারছে না। ধরবো ধরবো করছে তারে ধরতে পারছে না। ভঙ্গি নাকি জঙ্গি তুমি কোন দেশেতে বাড়ি, ভঙ্গি নাকি জঙ্গি তুমি কোন দেশেতে বাড়ি। পড়লে ধরা অনেক বাবুর, ভাঙবে হাতে হাড়ি, ও ভাই ভাঙবে হাতে হাড়ি। ভঙ্গি নাকি জঙ্গি তুমি কোন দেশেতে বাড়ি, পড়লে ধরা অনেক বাবুর, ভাঙবে হাতে হাড়ি, ও ভাই ভাঙবে হাতে হাড়ি। চটি তলায় সুখেই থাক, এরা নাকি বাংলার বাঘ, চটি তলায় সুখেই থাক, এরা নাকি বাংলার বাঘ। এলাকাতে থাকছে না, এলাকায় থাকছে না। ধরবো ধরবো করছে কিন্তু ধরতে পারছে না। ধরবো ধরবো করছে কিন্তু ধরতে পারছে না। ধরবো ধরবো করছে কিন্তু ধরতে পারছে না। সঙ্গে আছে জঙ্গি রানী, ভয় তো করি না। সঙ্গে আছে জঙ্গি রানী, ভয় তো করি না। জঙ্গি হলো কি এসে যায়, ধরতে পারবি না, ও ভাই ধরতে পারবি না। বসে বসে খুঁজছি কারে, শাহজাহান অন্তরালে। বসে বসে খুঁজছি কারে, শাহজাহান অন্তরালে। তো বলেও পারছি না, ধরবো বলেও পারছি না। ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না। তারে 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 ধরবো ধরবো করছি কিন্তু ধরতে পারছি না। নমস্কার। ধরবেন কি করে, ধরার তো নির্দেশ তো উপর থেকে যায়নি, সেই জন্যই তো ধরা যাচ্ছে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই গানটা ভাইরাল হয়েছে, আর যিনি গানটা গেয়েছেন রাজু তেওয়ারি, আমি তার একটা গান গতকালকে আপনাদেরকে শুনিয়েছি, নচির গান যেটা আর কি, যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তার প্রতিবাদী একটা গান উনি গিয়েছেন, সেটা আমি গতকালকে শুনিয়েছি। আজকে এই গানটা পেলাম, এটাও দর্শক আপনাদেরকে শোনালাম, নাম রাজু তেওয়ারি। আর গতকালকে আমি মানে ওনার বাড়িটা ভুল বলেছিলাম, পুরুলিয়া বলেছিলাম, অ্যাকচুয়ালি পুরুলিয়া নয়, বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ওখানের গ্রামের বাসিন্দা। দর্শক, আমি এটা দিয়ে শুরু করলাম, কিন্তু আমি এই এই গ্রেপ্তারি ব্যাপার নিয়ে একটা কথা বলতে চাই। আমি আজকে দেখছিলাম মিডিয়াতে, মানে ওখানকার যিনি এমএলএ, ওখানকার যিনি এমএলএ, তিনিও বলছেন যে মানে সন্দেশ খালিতেই তো রয়েছেন,
এই যে শেখ শাহজাহান, উনি তো সন্দেশখালিতেই রয়েছেন, উনি ইডিকে কোঅপারেট করতে চান, আইনজীবীকে পাঠিয়েছিলেন যে আসতে পারেন, এলে কোনো সমস্যা হবে না। এবং উনি নিজে বলছেন যে যে ঘটনা ঘটেছে, মানে এমএলএ বলছেন যে ঘটনা ঘটেছে ওই ঘটনা আর ঘটবে না, ওই ঘটনা আর ঘটবে না। বলেছেন যে মানুষের একটা ই হয়েছিল, ভয় ছিল, আতঙ্ক ছিল, তার বসে ঘটিয়ে দিয়েছেন, ওই ঘটনা আর আর ঘটবে না। তো ওই ঘটনা আর ঘটবে না সেটাই বা আপনারা কি করে বলছেন? আতঙ্ক তো ফের গ্রাস করতে পারে, কারণ আগের বারে ইডি যেভাবে গিয়েছিল, এবার তো ইডি গেলে অনেক 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 বিরাট ভাবে তৈরি হয়ে যাবে, তাহলে তো আরো আতঙ্ক ছড়াবে। তো আপনাদেরকে কি করে বিশ্বাস করা যায়, মানে আপনাদের কথাকে কি করে বিশ্বাস করা যায় যে আর ঘটবে না? তাহলে আগেরটা কি ঘটিয়েছিলেন, মানে আপনারাই ঘটিয়েছিলেন, এবার আর ঘটাবেন না? যদি এটা বলেন যে আর ঘটবে না, তাহলে আগেরটা ঘটলো কেন? আগেরটা ঘটলো কেন? আগেরটা কিন্তু এরকম নয় যে হঠাৎ করে ঘটে যাওয়া, মানে লোকজন আসা, জড়ো করা, তারপরে মুভ করা, তারপরে তারপরে মানে বলা হয়তো কেউ বলেছেন নাও নাও এবার আক্রমণ শুরু করে দাও, মানে এ তো পুরো স্ক্রিপ্ট অনুযায়ী কাজটা হয়েছে। যদি একথা বলেন যে আর ঘটবে না, তাহলে আগের দিনে ঘটলো কেন? সেটাকে কন্ট্রোল কেন করতে পারেননি? আপনি তো এমএলএ, কেন বলেননি যে যে না কেউ কিছু করবেন না, যখন এতটাই আপনারা এখন আত্মবিশ্বাসী যে আর ঘটবে না, তার মানে আপনারা চাইলে আগেরটাকেও আটকাতে পারতেন, তা না হলে এত ভরসা কিসের আর ঘটবে না? তাহলে তো আপনাদের বলা উচিত জানি না আর কি করবে, বলতে পারবো না, মানুষের ক্ষোভ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, বলে দিতে পারেন। তখন বলছেন যে আর ঘটবে না, তার মানে আগেরটাও আপনারা আটকাতে পারতেন, তার মানে আপনারা আটকাননি, এটাও কার্যত প্রমাণ হয়ে যাচ্ছে। আর যেটা আর কি বলছিলাম, সন্দেশখালিতেই রয়েছেন শাহজাহান, মানে আপনারা বলছেন যে সন্দেশখালিতেই রয়েছেন শাহজাহান, অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। শাহজাহানের নাম করে তো অভিযোগ করা হয়েছে, শাহজাহান এটাকে প্ররোচনা দিয়েছেন বলে ইডি যে প্রেস রিলিজ যেটা বের করেছে সেখানে তো শাহজাহানকে এক নম্বরে, মানে শাহজাহান ষড়যন্ত্র করেছেন, মানে প্ররোচনা দিয়েছেন, ইন্ধন যুগিয়েছেন, এই কথা তো পরিষ্কার প্রেস রিলিজে লেখা ছিল, ইডি যেটা লিখেছে, তার মানে অভিযোগপত্র নিশ্চয়ই লিখেছে। এবং রাজ্যপাল তিনি ডিরেকশন দিয়েছেন যে শাহজাহানকে মানে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে, এবং তার কাছে তো আরো অন্য সব ইনপুটও ছিল, খবর আছে যে উনি নাকি বা ও নাকি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছে, তাকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে এবং ফিডব্যাক দিতে হবে রাজভবনে। যখন রাজ্যপাল বলেছেন, যখন ইডি অভিযোগ করেছে, পুলিশের একেবারে টপ টপ লেভেলে ছবি পাঠিয়ে ভিডিও পাঠিয়ে অভিযোগ করা হয়েছে, আর সেখানে পুলিশ শাহজাহানকে এখনো ধরতে পারছে না, খুঁজে পাচ্ছে না, নাকি ধরবে না? আসলে ধরবে না, কারণ উপর থেকে অর্ডারটা আসেনি, উপর থেকে অর্ডারটা আসেনি, কারণ মানে রাজ্যপাল বলছেন ইডির এরকম অভিযোগ, আবার এমএলএ বলছেন এলাকাতেই আছেন, অথচ পুলিশ তাকে ধরছে না, খুঁজে পাচ্ছে না, তার মানে তাকে ধরা হবে না, উপরের নির্দেশ আসেনি, কালীঘাটের নির্দেশ আসেনি, এটা পরিষ্কার। ফলে শিল্পী তো গান গাইছেন, আপনারা শুনলেন, আসলে ধরা হবে না যতক্ষণ না কালীঘাটের নির্দেশ আসে। অবাক লাগে দর্শক যে সত্যি কি শাসন চলছে, কি প্রশাসন চলছে, এরকম একটা ঘটনা ঘটলো যেটার নিন্দা দেশ জুড়ে মানুষজন করছেন, যে ঘটনা মানে দেখলে শুনলে গা শিউরে ওঠে, এবং সবাই এক বাক্যে বলছেন যে এই শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। একটা মিনিমাম লজ্জাবোধ নেই এই সরকারটার, শাসকটার, যে এরকম মানে একটা বিষয় সামনে চলে এলো জলের মতো পরিষ্কার, কোথেকে কি বিষয়টা হয়েছে, তো ঠিক আছে, পেছনে একেবারে পেছনে যিনি আছেন তাকে নাই নাই ধরা গেল, কিন্তু সামনেটাকে ধরি, ধরে অন্তত মানুষের আস্থাটা ফেরাই যে হ্যাঁ আমাদের রাজ্যে একটা আইন শৃঙ্খলা বলে কিছু আছে, আস্থাটা ফেরাই। একটা মিনিমাম লজ্জা নেই, একটা মিনিমাম লজ্জা নেই, একেবারে বেপরোয়া, দাঁত চোখ নাক মানে দাঁত চোখ সব বের করে ফেলেছে, নখ সব বের করে ফেলেছে, হ্যাঁ করে খেয়ে ফেলবো এরম টাইপের, কি
এরকম করলে মানে এত বড় ঘটনার পরে যদি এমএলএ বুক ফুলিয়ে বলে না কোনো যে হ্যাঁ উনি তো সাজানন্দ এলাকাতেই রয়েছেন, অথচ পুলিশ ধরছে না, তো কি বার্তা যাচ্ছে মানুষের কাছে, কি বার্তা যাচ্ছে মানুষের কাছে? খুব খারাপ, খুব খারাপ। জানি না মানুষ সত্যি খুব চাপে রয়েছেন বুঝতে পারছি, মানুষজন কিছু মানুষ তো বহু মানুষ আমাকেও জানিয়েছেন যে কি সন্ত্রাস কায়েম করেন জানেন, এখানে আমাকে অনেকে বলেছেন, ভেবেছেন যে এবার মনে হচ্ছে একটু হবে বিষয়টা, পুলিশ বাধ্য হবে ধরতে, কিন্তু তাও পুলিশের মধ্যে কোনো হেলদোল নেই, বরং এখন দেখছি যে নেতারা তাকে এখনো সাপোর্ট দিচ্ছেন, খোদ এমএলএ কার্যত তাকে গার্ড করার চেষ্টা করছেন যে না উনি কোঅপারেট করতে রাজি আছেন, উনি তো ওই দিন বাড়িতে ছিলেন না, ওই দিন নাকি বাড়িতে ছিলেন না, অথচ ইডির টাওয়ার মানে লোকেশন ইডি যারা দেখেছে বাড়িতেই ছিল, হয়তো এখন সব সরি টরিয়ে দিয়েছেন, যা পাওয়ার কথা ছিল সেগুলো সব সরি টরিয়ে দিয়ে এবার হয়তো ডাকছেন বা একটু ভদ্র সাজার চেষ্টা করছেন এরকম ঘটনা ঘটার পরে। তবে আমার মনে হয় না ইডি এতটা সহজে নেবে, এবং এটা নিয়ে দর্শক কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলাও হয়েছে, মানে সেন্ট্রাল এজেন্সিকে তদন্তভার দেওয়ার জন্য, তার হিয়ারিংটা সম্ভবত আগামী বৃহস্পতিবার হবে, আমরা কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকব। আর ইডির কাছে আইনজীবী পাঠানো হয়েছিল কিন্তু ইডি তাতে সাড়া দিয়েছে বলে মনে হয় না, ফলে তারাও একটা কিছু ভাবছে, আর রাজ্য পুলিশ কতটা নিচে নামতে পারে সেটাও মনে হয় তারা দেখছে, দেখা যাক। তারপরে তো আদালত রয়েছে, আলটিমেটলি ওই বলা হয় না বেশি নড়লে বেশি পাকে গেড়ে যাবে। এবার দেখবেন মানে এই যে রেশন দুর্নীতি যে বিষয়টা চলছে এটা কিন্তু আস্তে আস্তে দেখবেন এবার কোর্ট মনিটর শুরু হয়ে যাবে, কোর্ট মনিটর, যেমন নিয়োগ দুর্নীতি যেমন চলছে কোর্ট মনিটর, এটাও কোর্ট মনিটর শুরু হয়ে যাবে। এতদিন এজেন্সি তার মতো করে করছিল, এবার কোর্ট মনিটর মানে এই যে কোর্টের মাধ্যমে যদি হয়, এটা এটা যদি একটা অন্য অন্য বিষয়, হামলাটার অন্য বিষয় আর দুর্নীতির মামলাটা অন্য বিষয়, তো এখন আদালতে যে মামলাটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে যেটা হামলা হামলার ব্যাপারটা, এটা নিয়ে সেন্ট্রাল এজেন্সি তদন্তের জন্য মানে মামলাটা করা হয়েছে, এখন সেক্ষেত্রে কি রিয়াকশন দেয় দেখতে হবে, এবং তার সঙ্গে দেখবেন রেশন দুর্নীতির বিষয়টা জড়িয়ে যাবে মানে কোর্ট মনিটরের বিষয়টা, তখন দেখবেন কেঁদে ফুল পাবেন না। মানে এত বড় ঘটনা ঘটেছে আবার বলছেন যে এলাকাতেই রয়েছে, অথচ মানে পুলিশ ধরছে না, পুলিশ ধরছে না, আর যদি অন্য কারো ক্ষেত্রে একটা কিছু হোক না, কোথায় আসানসোলে শুভেন্দু অধিকারীর একটা কম্বল বিতরণের প্রোগ্রাম ছিল, সেখানে শুভেন্দু অধিকারী ছিলেন না, চলে এসেছিলেন, চলে আসার পরে একটা ঘটনা ঘটেছে, শুভেন্দু অধিকারী নামে মামলা ঠুকে দিয়েছেন, আর অন্যদের নামে মামলা ঠুকে দিয়েছেন, আর এখানে নিজের ঘরের সামনে একটা ঘটনা ঘটলো, এরকম একটা হিংসাত্মক ঘটনা, এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন অফিসাররা, আর সেখানে বলছেন যে ওতে মানে ওকে ওকে ধরছি না, ওর নামে ওর নাম করে খবর এসছে, অভিযোগ এসছে, এখনো ধরছে না, আর বলা হচ্ছে বুক ফুলিয়ে এলাকাতেই আছেন, ভোট বড় বেলায়, ভোট বড় বেলায় ওকে তুলে ফেললে যদি লোকসভা ভোটটা ঠিক মতো করে না হয়, সেই জন্য এটা পরিষ্কার, কিন্তু মানুষ তো অতটা তো সহ্য করবেন না, দেখা যাক কলকাতা হাইকোর্ট কি বলে, তারপর তো যা হওয়ার দেখা যাবে। এই সরকার মানে এই মানে এখন যা চলছে এই সিস্টেমে যা হওয়ার হোক, আর বাদ বাকি যদি না হয় আর কি, সে সিস্টেম পরিবর্তন ঘটলে সুকান্ত মজুমদার তো বলেই রেখেছেন বুলডোজার চলবে, বুলডোজার, কিছু করার নেই, মানুষের ক্ষোভের একটা লিমিট থাকবে। দর্শক যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।